হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কারণ এখন আমরা সবাই লকডাউনে আছি, কিন্তু অনেকেই লকডাউনটা মানছে না। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা মানছো না তারা এটাকে মানো। তার কারণ না হলে আমরা এই পরিস্থিতি থেকে কোনোভাবেই বেরোতে পারবো না। কারণ অনেকেই দেখছি আমরা নিউজে বলো, সবসময়ের জন্য আমরা খবর পাচ্ছি যে ওই চায়ের দোকান বলো, বাজারে বলো, খুব অনেক রকম ভিড় হচ্ছে। এতে মানুষের খুব অসুবিধা তো হচ্ছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে ভাইরাসটা আমাদের মানে এগোচ্ছে, তাতে আমাদের লকডাউন একদম স্টে সেফ হয়ে থাকতে হবে, নাহলে ভীষণ মুশকিলে পড়বো। তা যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি করছি, সেটা তোমরা বলতে পারো চাইনিজ আবার ইন্ডিয়ান দুটোই, ফ্রাইড রাইস আর সাথে চিকেনের একটা আইটেম। তাহলে চলো দেখে নিই, লেটস স্টার্ট। ফার্স্ট আমি চিকেনটা রান্না করবো, কারণ চিকেনটা করতে একটু টাইম লাগবে। তা চিকেনটা রান্না করার জন্য যেগুলো আমি নিয়েছি সেগুলো হলো এখানে রয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু আমি একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা, আর গোটা গরম মশলা, আর এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। চিকেনটা শুরু করে দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা যে যার মতো, তোমরা যেরকম তেল খাও সেরকমই দেবে। এবার আমি একে একে ফোড়নও দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। আমি একটুখানি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে, আর একটুখানি খোলে আমি মশলাটা দেবো। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। যখন মশলাটা দেবো তখন গ্যাসটাকে একটু বাড়িয়ে নিতে হবে। সামান্য তো লবণ দেবো এর মধ্যে, লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, মানে এরপর যখন চিকেনটা আমরা দেবো এর মধ্যে তখন কিন্তু সেই বুঝে লবণটা দিতে হবে। পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেবো, তারপর আমরা চিকেনটা দেবো। আর মাঝে মাঝে একটু মশলাটাকে একটু খুঁজি দিয়ে নাড়া দিতে হবে, না লেগে যেতে পারে, আর যেহেতু গ্যাসটা আমাদের বাড়ানো রয়েছে। এরপর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। মশলা লবণ দেওয়া আছে, আগেই বললাম তোমাদের, সেও যে এখানে লবণটা দেবো। আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। এই মুহূর্তে কিন্তু গ্যাসটা কমাবে না, ভালো করে মাংসের সাথে মশলাটা পুরো
মাখিয়ে তারপরে আস্তে আস্তে আমার গ্যাসটা কমিয়ে দেব। এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকাটা মাঝে মাঝে একটু তুলে দেখতে হবে যে লেগে যাচ্ছে কিনা, একটু নাড়িয়ে দিতে হবে। মশলাটা আমি বসিয়ে দিয়েছি, এবার ফ্রাইড রাইসটা করার জন্য কি কি লাগছে সেটা তোমাদের একটু দেখাই। আমি এখানে বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে ভাত করে রেখে দিয়েছি, ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে যে সবজিগুলো লাগছে সেটা হলো ক্যাপসিকাম, বিনস আর গাজর। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই চিকেনটার মধ্যে আমি ম্যারিনেট দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ আর সোয়া সস। আর লাগছে এখানে দুটো ডিম, দুটো ডিমকে আমি ভালো করে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। একে একে যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে মানে তোমার ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলোকে আলাদা আলাদা করে ভেজে রাখবো। এই ফ্রাইড রাইসটা কিন্তু টোটালি সাদা তেলে হবে, এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না। এবার আমি তেলটা দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে তেলটা খুব সামান্য লাগবে, এক গাদা লাগবে না। তেলটা গরম হতে হতে আমি এখানে মাংসটা একটু নাড়িয়ে দিই। নাড়িয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো, একটু জল ছেড়েছে, এখন অনেকটা জল ছাড়বে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি গাজরগুলোকে ভেজে নেবো। আর সামান্য একটু লবণ দেবো। এখানে কোনো সবজি কিন্তু খুব লাল লাল করে ভাজা হবে না, হালকা একটু ভেজে তুলে নেব। এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে তিনটাকে একসাথে ভাজবো। ক্যাপসিকাম দেওয়ার পরে কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু অল্প করে তেল দিয়ে নিচ্ছি, ডিম আর চিকেনটাকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে তুলে নিচ্ছি। এবার চিকেনটা হওয়ার জন্য তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে তুলে দেবো। আমার ফ্রাইড রাইসের যত কিছু ভাজার দরকার ছিল সেগুলো তো আমি রেডি করে ফেললাম। এবার চিকেনটাকে রেডি করে
তারপর আবার ফ্রাইড রাইসটা লাস্টে বানাবো। ঢাকাটা আবার খুলে নিলাম, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। ফ্রাইড রাইসের সাথে যেহেতু খাবো তাই খুব বেশি জল দেবো না, একটু কষা কষাই রাখবো এটাকে। এখানে জল দিয়ে দিচ্ছি, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দেবো। একটু ভালো করে নাড়িয়ে দিলাম জলটা দিয়ে, এবার সিদ্ধ যেহেতু করবো একটু ভালোভাবেই তাই গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে রান্না করব। ফ্রাইড রাইস রেডি, সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যেগুলোকে ভেজেছিলাম গাজর বিনস ক্যাপসিকাম বিন সেগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো রাইসটাকে, আর যখন রাইসটা দেবো তখন গ্যাসটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে। রাইসটা দিয়ে একবার মেরে দেবো, কারণ না হলে লেগে যেতে পারে। দিয়ে দেবো একটু ভিনিগার সামান্য, আর একটু সোয়া সস। এই ফ্রাইড রাইসটা বানাতে গেলে কিন্তু সোয়া সস ভিনিগার এগুলো কিন্তু দিতেই হবে। আর দিয়ে দেবো একটু লবণ, সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নাড়াবো। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে রাইসটাকে নাড়িয়ে দেবো যাতে ভালো করে মিশে যায়। আর রাইসটাকে যখন নাড়াবে তখন কিন্তু খুব আস্তে আস্তে নাড়াবে, নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। ফ্রাইড রাইস রেডি, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেবো, তারপরে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপর পরিবেশন করবো। আমার রান্না অলমোস্ট ডান, এবার আমি ডিনার করব। আর আমি চাইবো তোমরাও এটা বানাও বাড়িতে, কারণ এখন লকডাউনে তো রেস্টুরেন্ট এগুলো খাওয়া তো অসম্ভব, তাই বাড়িতে বানিয়ে তোমরাও খাও আর আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। তাহলে আমি এবার ডিনার করব, ফ্রেশ হবো, ডিনার করব। এরপর আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।
আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খাও, সবাইকে বাড়িতে দাও বানিয়ে। সবাই এই মুহূর্তে ভীষণভাবে বাড়িতে রয়েছে বলে একটা বিষয়ের মধ্যে প্রত্যেকেই যাচ্ছি আমরা। এরকম এরকম রেসিপি করে তোমরাও খাও, তোমাদের সবারই ভালো লাগবে। টাটা।